আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতা খবর নিশ্চয় ভালো আছেন আপনারা। ইজি ভিলেজের পক্ষ থেকে আপনারা সবাই শুভেচ্ছা জানাই শুরু করলাম আজকু একটু ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন। জি আজকু আমরা এসি কুলাউরা। কুলাউরা আমরা যে সুন্দর একটা বাড়ি আমার পিছনে দেখা, অত্যন্ত সুন্দর নিরিবিলি পরিবেশ এবং প্রচুর ফসল ফল ফলাদির গাছ। এই বাড়ির যেই মালিক প্রবাসী, আমরা ইউনাইটেড কিংডমও থাকুন, তানিন কয়েকটা প্রতিষ্ঠান আছে, আমরা এই প্রতিষ্ঠানগুলো দেখমু, তান সম্বন্ধে থুরা একটু জানমু। আর এলাকাটা কুলাউরা পড়ছে, তারপরে কুলাউরা রবির বাজার, এরপরে এটা কোন ইউনিয়ন, খার বাড়ি ইত্যাদি আপনারা জানাইমু। ইনো যে কয়েকটা প্রতিষ্ঠান আছে, একটা দিনই প্রতিষ্ঠান আছে, যেই দিনই প্রতিষ্ঠান তাই নিজে চালাইন এবং মোটামুটি একলাই চালানোর চেষ্টা করেন। কেউ যদি খুশি হইয়া তার লগে কন্ট্যাক্ট করিয়া বলে আমি আপনার এতিমখানাত মাদ্রাসাত এই দিনীয় প্রতিষ্ঠানে শরিক হইতাম, তাইলে শরিক হওয়া যায়। আর নাহলে মোটামুটি প্রতিষ্ঠার তাকি এখন পর্যন্ত তাই এটা চালাইয়া যারা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সবাই রে আল্লাহ এই নেক কাজের অংশীদার বানাইতা। এবং তাইন যে এটা কিলাহান সালারা আর একটা প্রতিষ্ঠান আছে এটা খেমনেশ্বরের, এইসব জিনিস আজকে আপনারা দেখব। এবং এই বাড়ি যে কতখান সুন্দর, এই বাড়ির সৌন্দর্যটা দেখলে আপনারা আসলে সবাই মুগ্ধ হইবা। আপনারা জানেন যে আমরা বিশেষ করে সিলেট অঞ্চলের প্রত্যেকটা এলাকাতেই প্রত্যেক গ্রামের মাঝেই দুই একটা বাড়ি থাকে যেটা দেখার মতো। চলুন তাহলে আমরা আজকে এই প্রিথিমপাশা ইউনিয়নও আইছি, কুলাবুড়া রবির বাজার খার বাড়িতে আইছি। চলুন আমরা তার সম্বন্ধে একটু জানি, আইন আমার লগে। একজন মানুষের প্রচণ্ড ইচ্ছা শক্তি একটা দেশে একটা সমাজরে একটা জাতির পরিবর্তন করতে পারে, ঠিক কলাখান হই। আমরা এখন ইনোজিডিয়া উবাই রয়েছি, আমার ফিসি আছে নুরামান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। একজন ব্যক্তি উদ্যোগে একটা প্রতিষ্ঠান গড়িয়া চলছেন আজকু বেশ কয়েক বছর ধরেই তাইনিটা সালারা। আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা জানাইমু এবং জানমু যে প্রতিষ্ঠানও শেখে আসুন কতজন শিক্ষক ছাত্র, যারা ইনো বোর্ডিংও থাকুন বা এটিম আসুন, তার ব্যবস্থা খিলাখান হয় আপনারা জানাইমু। চলুন আমার লগে আমরা দেখমু নুরামান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। আমরা কখন মাদ্রাসা দাইছি, মাদ্রাসার যে দায়িত্বপ্রাপ্ত আসুন ইনি শিক্ষক আসুন, আমরা তার কাছ থেকে এই মাদ্রাসার নাম, প্রতিষ্ঠাকাল এবং ছাত্রছাত্রীর সঙ্গে ইত্যাদি জানবো আর কি আপনারা জানানোর চেষ্টা করবো। চলুন আগে তার লগে পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার নামটা কই বানি? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনি ইনো কতদিন যাবৎ? প্রায় দুই বছর হয়ে যান। আপনার মাদ্রাসার পুরা নাম কিটা? নূর আমান হাফিজিয়া মাদ্রাসা ওয়াতিমখানা। আচ্ছা, নূর আমান খে আসলা আমার প্রতিষ্ঠাতা যিনি, ওনার আমার নাম। আপনার এনে কোন কোন বিভাগ আছে? হাফিজি বিভাগ, শুধু আরবি লাইনের হাফিজি বিভাগ আছে, এছাড়া অন্য কোন বিভাগ? আপনার এনে এতিম ছাত্রছাত্রীর সংখ্যা, এতিম একবারে এতিম ছাত্রছাত্রীর সংখ্যা কত? দুইজন আছেন। দুইজন একবারে এতিমেরা? আচ্ছা, তারা কোন এলাকার? এরাও কুলাউড়া। আমরা অত্যন্ত দুঃখিত যে আসলে চাইছিলাম আমরা ভিতরে সবাই লোক আপনার পরিচয় করাইতাম, বাট সম্ভব হয়েছে না ইলেকট্রিসিটির কারণে। আচ্ছা, আমরা তার লগে মাতো আসলাম। আপনারা যে বেতন বাতা দি বা এই সামগ্রিক খরচ খেয়ে চালাই? মাসার প্রতিষ্ঠাতা আব্দুল খালেদ লন্ডনে, উনি সব কিছু চালাইন। জি, এমনি এলাকার মানুষের কোনো সহযোগিতা করেনি আপনারা? জি না, এলাকার কোনো সহযোগিতা নেই। আগে তো ইনো গড় আসিল না সবাই ফোরতা মসজিদের মাঝে, এখন তো মোটামুটি স্থায়ী গড় হয়ে গেছে। জি জি না, আগে পরিবেশ তেমন ভালো আসিল না, এখন পরিবেশ ভালো হয়েছে।
আর ফার মানও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনারা এখান থেকে মোটামুটি হাফেজ এই তিন বছরে কেউ ওই শুননি? আলহামদুলিল্লাহ তো দুইজন ছাত্র কমপ্লিট শেষ করিয়া বাইর হইয়া গেছে, বর্তমানে আরও একজন শেষ, একজন শেষ আর আরও একজনের প্রায় শেষ হওয়ার পথে। আমার বাবুই আরজন হুজুর আছেন, তার লগে মাতিলে। আপনার নাম কি? আমার নাম হাফিজ সাইদুর রহমান। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি হইল গ্যাশেরপুর, মৌলভীবাজারের শেষ সীমানা শেরপুর। ইনো কতদিন যাবো আপনি? কেন প্রায় এক বছর হয়ে গেছে। এক বছর হয়ে গেছে কি? আপনি কোন বিভাগটা দেখাশোনা করুন? হিফজ বিভাগ, কেন আমাদের শুধুমাত্র হাফিজি বিভাগ, হাফিজি লাইনে ফরা হয় কুরআন শরীফ মুখস্থ করার যে ফরাটা, ও হাফিজি বিভাগ, ও বিভাগের মধ্যে আমরা দুইজন আছি। ওখন মোটমাট কতজন ছাত্র আপনারা? ইনো মোট এখানে 30 জন ছাত্র আছেন, কেন তা হইন খাইন এবং লেখাপড়া করেন। এই যে হাফিজি ফরাটা আছে কুরআন শরীফ হাফিজি করার উদ্দেশ্য নিয়ে তারা কেন থাকরা খায়রা এইসব কিছুর আপনার আঞ্জাম দেন, এগুলা ম্যানেজ করেন। এটার প্রতিষ্ঠাতা যেন আব্দুল খালেদ নূর সাহেব, তাই এগুলা ম্যানেজ করে নেওয়া, বেতন ভাতা সহ যা কিছু লাগে সম্পূর্ণ ছাত্র বিনা বেতনে তারা কেন আমাদের লেখাপড়া করার সুযোগ পাইছে। আমি তো দেখলাম যে স্যার দুইজন শিক্ষকের বেতন, তারপরে এই বাচ্চাটোর থাকা খাওয়া, ইভেন কি তার যে পোশাকটা আপনারা দেখায়, মানে ইউনিফর্মের লাখান আছে পাঞ্জাবি যেটা, এটা এবং অসুস্থ হইলে ডাক্তার দেখানি পথ্যর ব্যবস্থা করা, বাক্যা খরচ তো সম্পূর্ণটাই তারা থাইনে একমাত্র থাইনের উদ্যোগে 2020 সালে প্রতিষ্ঠা হওয়ার পর তাকে নেওয়া। আর আমি যতদিন ধরে আইসি দেখলাম যে একমাত্র থাইন সম্পূর্ণ থাইনের নিজের অর্থায়নে এগুলা করা, যেমন বেতন, ছাত্র কলতের খাওয়ানির ব্যবস্থা, এরপর আপনার থাকার ব্যবস্থা করা, এই বিল্ডিং করছেন, এই জায়গা সব কিছু একমাত্র থাইনের নিজের উদ্যোগীয় এবং খালিদ উদ্যোগ নাই, যেমন তত্ত্বাবধান যেটা, যেমন সবসময় সিসি ক্যামেরার মাধ্যমে এগুলা মনিটরিং করিয়া দেখা, ছাত্র সকলতে লেখাপড়া ঠিক মতো করার না করার না এগুলা সব দেখা। একজনের একটা সমস্যা হইলেও দেখা গেছে ডাক্তার দেখানির লাগে, এটার ব্যবস্থা করা, সবটুকু থাইন একমাত্র ব্যক্তি। আনুমানিক আমরা একটা হিসাব হইবা নি যে মোটামুটি মাসে কত টাকা খরচ যায়? আনুমানিক তো 50,000+ তো যাইবই। তবে একটা আনুমানিক এখানোর মাঝে যে ছাত্র 20-25 জন ছাত্র সবসময় থাকরা খায়রা, আর বাহিরের ছাত্র আছেন 5 জন, মোট 30 জন। তো এই 20-25 জন ছাত্রর তো আপনার খাওয়ার যে খরচটা, তিন বেলা খাওয়া লগে এক বেলা আবার নাস্তাও আছে, 4 বেলা মোট সকালে বজরের পরে নাস্তার ব্যবস্থা। আমরা আসলে এই টেকার অঙ্কটা হইয়া ছুট করতাম স্যার আমরা, বাট এত টেকা 12 মাস যদি আমরা হিসাব করি তাহলে প্রতি মাসে যদি 50,000 করে দিই প্রায় 6 লাখ টাকা বছর, বাক্কা বাক্কা টেকা। এবং আরও আরও সুন্দর একটা জিনিস লাগছে আমার কাছে যে এই প্রতিষ্ঠা যে খালেদ ভাই, হ্যাঁ খালেদ ভাইয়ের তার পারিবারিক গুরুস্থান ইনো আছে, এবং এই গুরুস্থানের মাঝে তার বাবা, তার বাবার নাম হচ্ছে নূরে আমান, তার নামে তার মানে কৈবরটাও ইনো চিরণি দিয়ে তাই নো সাজিত আসুন। এবং মোটামুটি এই এই তিন বেলা যে ইনো ফরা লেখা হয় এর প্রত্যেকটা আওয়াজ কিন্তু তারা রুয়ে হুনের গুরুস্থান লোকে তো যেহেতু মানে রুয়ে হুনের, এবং ইনো শুধু জুম্মার নামাজটা হয় না, বাকি ফাঞ্জেগানার নামাজ ইনো হয়, তিলাওয়াত হয়, এর সমস্ত হাদিয়া এই এই যারা মুর্দিগান আসুন এবং যারা ইনো ফরের তারার মুর্দিগানের উপরে বক্সাই দেওয়া হয়। আপনি তো ইনো বহুদিন ধরে আসুন, আপনারা এই এই ছাত্রছাত্রী যারা বারো ইয়া যারা গিয়ে তারা গিয়া খিতা করেন, যারা ফার্স্ট করি পারছেন হাফেজ হইয়া এরা খিতা করেন, এর পরবর্তী যে এরা এরা কোনো খবর উপরে রাখুন আপনারা? যে খবর আছে যোগাযোগ আছে, এরা এখানে শেষ হওয়ার পরে তারা আলিয়াত ভর্তি হওয়ার, জি আলিয়াত লেখাপড়া চালার মাশাল্লাহ। যে ইনোই যে হাফিজিয়া শেষ করছেন, যে শেষ করার মানে শেষ নাই, পড়ালেখার কোনো শেষ নাই। আমরা আশা করবো এই নুরামান হাফিজিয়া মাদ্রাসা ও তিমখানার উত্তরোত্তর উন্নতি, এবং আমরা খালেদ ভাইয়ের লাগে আমরা বিশেষ করে সবাই দোয়া করতাম যে আল্লাহ বিচারের নেক হায়াত দান করতা, তারার মায় মুরব্বী যারা কবর সাহিত্যে আসুন আত্মীয় স্বজন তারার তারারও আল্লাহ মাফ করতা, তারা জান্নাতুল ফেরদৌস দান করতা, তারার কবর আজাব মাফ করতা, এবং যারা জীবিত আছেন সবাই সুস্থ থাকতা বালা থাকতা, আপনারা সবাই দোয়া করেন যেন। আমরা জিনু আইসি এটার কিন্তু ডিটেলস ঠিকানাটা প্রথম আপনারা জানা নিয়েছে না, আমরা এখন জানি ঠিকানাটা জানি। আর আমার বাম পাশে মানে আপনারা ডাইন পাশে যেন বই রয়েছেন, এই হচ্ছেন খালেদ ভাইয়ের অত্যন্ত প্রিয় একজন মানুষ, খুব শ্রদ্ধাশীল একটা সম্পর্ক আছে তারার মাঝে। তেন হচ্ছেন আমার বাম পাশে খান ভাই, আমরা খান সাহেব হইয়া ডাকি। খান সাহেব আপনার পুরো নাম কি? আব্দুল রহমান খান। আচ্ছা যাই হোক,
আমরা রে এই খালেদ ভাই সম্বন্ধে কিচ্ছু হোক, মানে তাই প্রবাস থাকিয়া এই যে এত বড় একটা প্রতিষ্ঠান সালারা, এটা কেমনে আসলে সম্ভব হয়? তার মনোবল সর্বপ্রথম তার সদিচ্ছা আর কিছু করার ইচ্ছা, মানে পাবলিকর লাগে, মনে করেন যে গ্রামে রাখার লাগে, মানে গরিবর লাগে, তার বেশি মানে আগ্রহ এটা করার। আর তার মনে সবসময় তার চেষ্টা থাকে যে গরিবর লাগে কিছু করা। যেমন দেখছেন আপনি এতিমখানা দেখছেন, যে এতিমখানার ছাত্র আছে তা সম্পূর্ণ তার মানে নিজের তত্ত্বাবধানে, এবং এখানে কোনো লোকর মানে ইয়ে নাই, মানে কন্ট্রিবিউশন নাই, তার নিজেই আর তার স্ত্রী তারা দুইজনে মিলিয়ে এটারে ছাড়াই এনে রাখে। এবং এবং তার মরহুম তার পিতার নামে, জি জি জি, নুরামান, নুরামান তার আব্বার নামে করছেন এটা, এবং বাড়ির নামও তো দেখলাম নুরামান। জি জি জি, যে শুধু নাম্বার প্লেট নাম নেম প্লেট পাইবা সামনে, যে ওটা শুধু খালেদ বিলা লেখা, বাকি সব তার আব্বার নামে। যে কুলাউরার কোন জায়গা পড়ছে? প্রিথিমপাশা ইউনিয়ন, হাসামপুর। এই যে এত বড় বাড়ি, এত সুন্দর বাড়ি, মানে কতদিন আগে দেশ দেখুন? মানে জানুয়ারি, গত জানুয়ারিতে আইয়া গেছেন, মানে করোনার পরে, করোনার পরে, করোনার সময় আইসা, এরপরে আবার আইসেন, গত জানুয়ারিতে আইয়া গেছেন, প্রায় ২০-২২ দিন থাকছেন। এইটা তো নতুন খরচ হয়েছে? জি জি, আপনি কইছেন যে ওলাহান আর একটা খরচ হইব? জি জি, আর একটা ফুকুর ভাড়া খরচ হইব, ফুকুর ভাড়া খরচ হইব, এবং ফুকরিত মাছ আছে, এবং আপনারা কই এই খানসা বিনোদ ইনো আসুন আজকু, আমরা আইমু দেখি আর খানসাবু আমরা একটু আগে আইসুন, বেশি আগে আইসুন, আর বৃষ্টির মাঝে সাথী আনছুন। আর যেহেতু খালেদ ভাইয়ের আব্বা ইংল্যান্ড আসলে, তো খালেদ ভাই গেছেন ইংল্যান্ডও, কত সময় গেছেন তাই বসে কইতে পারত না। খালেদ ভাই ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে, আলহামদুলিল্লাহ। আমরা আমরা তার বাচ্চা কাচ্চার লাগে দোয়া করমু, আর আল্লাহ তালার এ নে খায়ের দান কর্তা। ওখানে আমরা ইনোর কথা শেষ, খালেদ ভাই সম্বন্ধে মোটামুটি আমরা জানার চেষ্টা করছি, এবং যদি পারি অবশ্যই কোনো না কোনো দিন আপনারা ইজি ভিলেজ দিয়ে যারা নিয়মিত দেখুন এবং দেখবা, আমরা চেষ্টা করবো খালেদ ভাইয়ের লগে আপনারা দেখা করাই দেওয়ার। ইলাহান একজন মানুষের লগে আমি জানি না আপনারা কিলাহান আগ্রহ জাগের, বাট আমার খুব আগ্রহ জাগের যে তার লগে বইতাম, দুইটা কথা মারতাম, এবং খানি খাদ্যর ব্যাপারটা পরে চলুন। ওখানে আমরা খালেদ ক্যাটেল ফার্মটা দেখি, যিনি অত্যন্ত সুন্দর সু মানে একবারে দেশীয় পদ্ধতিতে ন্যাচারাল জিনিস খাওয়াইয়া যেসব গরু ছাগলটা বড় করে হয়েছে, এই ছাগলগুলো আমরা দেখবো তার খুব সখর জিনিসপত্র। আর দুই একটা ছাগল মনে হয় এবার কয়টা বেচবা আপনারা গরু? ষাটটা নি? জি ষাটটা, ষাট এবার ষাটটা গরু বেশি লাগবে, বেশি মোটামুটি এটা এটারে আর খুব বেশি বড় করার কথা না, মানে তারা চিন্তাভাবনা করে না, বাকিটা পরে দেখা যাবো সময় সময়ের মানে গান গাইব বা সময় সময়ের কথা কইব। তো চলুন এখন আমরা দেখি খালেদ ক্যাটেল ফার্ম আইন আমার লগে। আমি এখন উপায় রয়েছি খালেদ ক্যাটেল ফার্মর ঠিক ঢুকার মুহূর্তেই, কিন্তু সুন্দর একটা কিতা হইমু জায়গা দেখলাম, খুব সুন্দর। ইনু যদি চা চক্র করা যায় সবাই বইয়া বিকালবেলা সন্ধ্যাবেলা বা রাত নিশিতে কোনো বাউলডে লইয়া টুংটাং করি মন্দিরার একটা টান দিলাইন,
আর দুতারা বাজাইন, অসম্ভব সুন্দর। খালেদ ক্যাটল ফার্মটা খুব সুন্দর একটা, আমরা একবারে পিওর, আমরা দেশি গরু দিয়া রয়েছে, গরু আছে, তারপরে ক্রস জাতর ছাগল আছে, খুব সুন্দর একটা প্রতিষ্ঠান, আমার খুব ভালো লাগছে। আপনারা আইন আমরা দেখি, আমরা দেশি এই খালেদ ক্যাটল ফার্মও, আমরা দেশি গরুরে তারা কীভাবে যত্ন নেন, ছাগলের কীভাবে যত্ন নেন, এবং সামনে ঈদ উপলক্ষে এটা কীভাবে তারা বাজারজাত করবা, এই সম্বন্ধে একটু ধারণা তার কাছ থেকে নিম। খালেদ ক্যাটল ফার্মও আমরা আছি এবং মানে মোটামুটি সুন্দর একদম সব দিক দিয়ে, দেখতে শুনতে রঙে রূপে এত সুন্দর একটা গরু। খুব সুন্দর, কত হান হইতে পারে ওজন আন্দাজ? প্রায় 700 কেজির মতো। 700 কেজির মতো, এটার দাম কত স্যার? এবার আমরা দাম 3.5 লাখ চাইলাম। এই দামটা কিন্তু ফাইনাল নাই, আপনারা নেগোসিয়েশন করিয়া বা আপনারা বইয়া মাথিয়া দেখিয়া কিনতে পারবা। তবে খুব সুন্দর আমার কাছে গরুটার, যেমন রঙে এত সুন্দর নাইনি, গাটা মোলায়েম, আর একটা আছে না গুস্ত থল থল করে ইলাখান নাই, কিন্তু মাংসটা টাইট। কিছু খাবাই না আমরা তো, প্রাকৃতিকভাবে গাছ খের ও তার উপরেই রাখছি, আর ওই যে চাউলের কুড়া আপনি এই ফার্মের লোক কত যাব? 4 বছর। 4 বছর, এইটা তো দিলাম। ছোট জাতের গরু কিটা আছে? ছোট জাতের সাইওয়াল আলোচনা সাপেক্ষে যেটা কইছেন এটা বাটার প্রাইস না, আলোচনা সাপেক্ষে। এবার কুর বাজার জাতর লাগি 12টা আছে এবং গরু কমপ্লিট 25টা আছে। মোটমাট 25টা আছে, বাট 12টা এবার তারা সেল করে দিবা, বাকি গুণ থাকবো, বাকি বাকি কারণ কিছু ইনো বাচ্চাও আছে। হ্যাঁ, আর আদাতো আছে, আদাতো আছে, আদাতো আর গাবিও আছে, গাবিও আছে, গাবিও আছে, গাব গাবিও আছে, তারা ইনো দেখছি আমি, খুব সুন্দর। আমার কাছে এই গরুটা এত ভাল লাগছে, বিশ্বাস করুন। আপনারা যদি কেউ মানে মনে করেন যে হ্যাঁ আমরা খালেদ ক্যাটল ফার্ম থেকে ইলাহান একটা দিনী প্রতিষ্ঠান, যেটার অনেক অনেক অংশ এইটার ইনকাম থাকি একটা দিনী প্রতিষ্ঠান সরের, আপনারা যদি মনে করেন যে এখান থেকে কিনতা, আপনারা কিনতে পারবা। এবং আমরা যে নাম্বারটা দিলাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করবা, যোগাযোগ করলে অবশ্য আমরা ইজি ভিলেজের যারা ভিউয়ার্স আসুন তারা যদি কইন যে আমরা ইজি ভিলেজও দেখিয়া আপনার নাম্বার পাইছি, আপনারা লাগি অ্যাটলিস্ট মিনিমাম 5% ডিসকাউন্ট আছে। এ ব্যাপারে কোনো আলোচনা নাই, ফিক্সড করার পরে 5% ডিসকাউন্ট, আপনি যা ফিক্সড করবা বা তারা কইবা এর পরে 5% ডিসকাউন্ট। আমরা নুরামান কমপ্লেক্সর খালেদ বিলাত ইসলাম এবং খালেদ ক্যাটল ফার্ম, তারপরে নুরামান হেফজ এবং এতিমখানা মাদ্রাসা দেখাইলাম, আমরা ওখানে দিন উবাই রয়েছি। এটা হচ্ছে যে খালেদ ক্যাটল ফার্মর যে গাছর খামার, গরুর যে খামার, ও গরুরে ন্যাচারাল জিনিস খাওয়ানি হয়। ইনো আমার কাছে আমার ডাইনে দেখরা মানে আপনারা বাবু দেখরা একটা গাছ, এটা লাল রঙের গাছ, অত্যন্ত পুষ্টিকর একটা গাছ। এরপরে আমার বাবু আছে, আমরা আমরা যেটা অনেক হাঁকতে গেছিনি নেপিয়ার গাছ, আর এক জাতর গাছ আছে জার্মান গাছ। এই তিন প্রকার গাছ তাই নিজে চাষ করেন নিজের জমির মাঝে এবং এই জিনিসগুলোই খাওয়ান, যার কারণে আপনারা খেয়াল করিতেছেন তো এই গরুগুলো কিন্তু একবারে লড়তে পারেন না, ইলাহান নাই, খুব টাইট যা আছে সলিড তারার মাঝে, যেই মাংসগুণ আপনারা পাইবা খুব সলিড পাইবা। আমরা যেই নাম্বারটা নিচে দেখরা আপনারা এই নাম্বারে যোগাযোগ করিয়া আপনারা ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপে তার লগে মাতিয়া গরু দেখিয়া দাম দর করিয়া আপনারা কিনতে পারবা। কিলা লাগলো আজকের অনুষ্ঠানটা, চেষ্টা করছি খুব অল্প সময়ে বিভিন্ন তথ্য আপনাদের দেওয়ার লাগি। আর যারা নতুন আসুন তারা কাছে আমার অনুরোধ হইল, যারা নতুন আমরা ইজি ভিলেজের দর্শক আসুন তারা কাছে অনুরোধ যে আমরা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা, আর ভাল লাগলে অবশ্যই লাইক দিবা, আর যদি আরও একটু ভালো লাগে বা মনে করুন যে এটা শেয়ার করা যায় তো অবশ্যই শেয়ার করবা।
আগামী অনুষ্ঠানে আবার দেখো আপনার লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সুন্দর থাকবা, নিরাপদে থাকবা এবং অবশ্যই ইজি ভিলেজের লগে থাকবা।